হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কেকাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি হাজির হয়েছি মৌরলা মাছের তেল ঝাল রেসিপি নিয়ে মৌরলা মাছের ঝাল বাঙালির একটি ঐতিহ্যবাহী রেসিপি গরম ভাতে খেতে যে অসাধারণ লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি এখানে দেড়শো গ্রাম মৌরালা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলদি গুঁড়ো মাছটার ওপর ছড়িয়ে দিলাম এখন মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার তেলটাও এখন গরম হয়ে গিয়েছে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি গরম তেলের উপর তুলে দিলাম মাছগুলো এখন আমার এক সাইড হয়ে গিয়েছে মাছগুলোকে আমি খুব আলগা হাতে অন্য পাশটা উল্টে দিচ্ছি সমস্ত মাছ আমি একসাথে ভাজবো না আমি দুভাগে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে এই মাছগুলো নামিয়ে নিলাম অতিরিক্ত মাছগুলো আমি আবার গরম তেলের ওপর তুলে দিলাম এভাবেই আমি মাছগুলোকে ভেজে নিলাম মৌরল মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই অতিরিক্ত তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জেনে থেকে এখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে কেটে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কড়াইতে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে এই তেলে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই রান্নাতে কোনো রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করব না দুটো কাঁচা লঙ্কা চিরে কড়াইতে দিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কা টমেটোটাকে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে আমি অল্প পরিমাণ লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে এক টেবিল স্পুন জিরে বাটা আমি তেলের উপর তুলে দিলাম জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কড়াইতে দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ওপর যদি আপনারা লঙ্কার গুঁড়ো দেন সবজির কালারটা খুব সুন্দর আসে লঙ্কাটা আমার নাড়া হয়ে গিয়েছে হাফ টেবিল স্পুন হলদি গুঁড়ো আমি কড়াইতে দিয়ে দিলাম হলদিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এখন আমার কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে অল্প পরিমাণে উষ্ণ গরম জল আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি জলের পরিমাণটা খুব বেশি দেবো না খুবই অল্প দেব কড়াইয়ের গেভিটা এখন ফুটতে শুরু হয়েছে আমি স্বাদ মতো একটু চিনি গেভিটার ওপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একবার নাড়িয়ে নিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছগুলোকে এখন আমি গ্রেভিটার ওপর তুলে দিলাম খুব আলতো হাতে মাছগুলোকে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি গ্রেভিটা এখন অনেকটাই কমে এসেছে এটাকে এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব মৌরলা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত যায় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা